দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওয়ারন বাজারে। দর্শক, আমার সামনে খুবই সুন্দর সুন্দর ইলিশ নিয়ে বসে আছে আমাদের এক ইলিশ ব্যবসায়ী ভাই। আমরা একটু ওনার সাথে কথা বলবো। সবাই বলে আজকে কেজিতে নাকি 150 টাকা বেড়ে গেছে, আসলে কি বেড়ে গেছে কি না এই বিষয়ে আমরা ওনার সাথে একটু কথা বলবো। খুবই সুন্দর সুন্দর ইলিশ নিয়ে উনি বসে আছে, ওনার কাছে মনে হয় চাঁদপুর ইলিশও আছে। তা আমরা একটু শুরুতে ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন? আচ্ছা, আপনি একটু বলেন আজকে ইলিশের দাম কেমন, বাড়তি না কম? আজকে না, মানে আজকে এক সপ্তাহ ধরে মাছের দাম বাড়তির দিকে আছে, একটু একটু করে বাড়তেছে। আজকে একটু আর একটু বেশি বাড়তি, আজকে একটু বেশি বাড়তি। কেজিতে নাকি 150 টাকা বেশি, আসলে সত্য? ঠিকই আছে, ঠিকই আছে না, 100-150 এরকম বাড়তি আছে। এখান থেকে দুইটা ইলিশ হাতে নেন আপনি, দুইটা ইলিশ হাতে নেন, আর এটা কোথাকার ইলিশ একটু বলেন। জনগণ তো চিনতে পারে না, কাস্টমারে চিনে না, কাস্টমার যেটা কম পায় সেটাই নাই। আচ্ছা, এটা ওয়েটটা বলেন। এটা ওয়েট আছে 1 কেজি 200-100। আজকের বাজারে একদম লাস্ট বাটার রেট কত বিক্রি করেন? এটা বেস্ট আছে 1650 টাকা। 1650। গত 3 দিন আগে এটা কত বিক্রি করছেন? 3 দিন আগে 1550 বেচছি, 1600 বেচছি। তাই, আর এখানে যে ছোট ইলিশ আছে দুইটা হাতে নেন, এটা কোথায় ইলিশ? এটা চাঁদপুরের। এটা হচ্ছে চাঁদপুরের। আচ্ছা, এটা রোজ 2 কেজি না 3 কেজি? 2 কেজি 3 কেজির বেশি হয়। আচ্ছা আচ্ছা, 2 কেজি একটু কম হয়, একটু কম হয়। কত বিক্রি করেন এটা? এটা বেচতেছে 850 টাকা। গরিব মানুষের জন্য তো বেশি হলে 500 টাকা হলে ঠিক হয়, ঠিক হয়। কিন্তু 300 টাকায় বেশি, 300 টাকায় বেশি। কিন্তু এটা তো আর কেউ বাড়াইতেছে না, কেউ কমাইতেছে না, আমদানি কমে, কারণ এই বছর মাছের আমদানি কম, এই জন্য মাছের দাম বাড়ছে।